হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে বেশ মোটামুটি কোয়ান্টিটি আমরা ওড়না নিয়ে। সো আপনাদের মাঝে আমরা অফারে দিয়েছিলাম, ভিডিও তো দেখতে পাচ্ছেন। সো ওড়নাতে এটা প্রোডাকশন কস্ট অনেক হাই থাকে, এমনিতে এটা অফার থাকে। সো আপনারা অন্য কোথাও এত কোয়ান্টিটির ওড়না পাবেন না, যদিও আমাদেরকে তাঁতি ভাইদেরকে বেশি পেমেন্ট করে ওড়না করতে হয়। তো তারপরেও এই প্রত্যেকটা ওড়নাতে আমাদের ডিসকাউন্ট থাকছে ডেলিভারি চার্জ। সো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি। এখন আগে যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আপনার রেডের একটা ওড়না, দারুণ কম্বিনেশন। মাঝখানে প্রত্যেকটা এটা দেখতে পাচ্ছেন, এই জালি কাজের মাঝখানে আবার সুন্দর করে গুড ফুলা ডিজাইন আছে, খুব চমৎকার একটা ওড়না। লালের সাথে এই কালোর সাথে একেবারে লালের দারুণ কম্বিনেশন, পুরোটা জুড়েই কাজ আর কাজ। সো কোথাও কোনো ধরনের কাজের কমতি নাই, খুবই চমৎকার কালার কম্বিনেশন পুরোটা জুড়েই দেখতে পাচ্ছেন। ধরো পুরোটা জুড়েই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কাজ করা আছে। আচ্ছা, লাইটের কারণে হয়তো বা দিনের টাইমে ভিডিও করতেছি, তো সো সেক্ষেত্রে একটু শেডিস টাইপের আসছে ব্ল্যাক, এবং একেবারে জেনুইন শুধু লাল, যে লালটা আর কি ডিপ যে রেডটা সেটাই ইউজ করা হয়েছে। সো লাল এবং কালোর একটা কম্বিনেশন কিন্তু অন্যরকম একটা ব্যাপার স্যাপার থাকে। আমি নিজেও পাঞ্জাবি পরি লাল সাদা কালো আর কি, অনেক লাইনে কাজ আছে লাল। সো আপনারা দেখেছেন আমি মাঝে মধ্যে হয়তো লাইভে বা ভিডিওতে এসেছি ওই পাঞ্জাবি পরে। তো ঠিক সেম কম্বিনেশনে আপুরা যারা ব্ল্যাক পছন্দ করেন, তারপরে যদি এই ধরনের কম্বিনেশন থাকে দারুণ হয়। এটার প্রাইস থাকবে 6,000 টাকা, 6,000 বাংলাদেশি কারেন্সিতে পেয়ে যাচ্ছেন। 100 কাউন্টের একটা জামদানি শাড়ি। সো দেরি করবেন না, যতটা দ্রুত, সরি, জামদানি ওড়না 100 কাউন্টে জামদানি ওড়না, ঠিক আছে? ওড়নাতে ফুল 5 হাত আছে, মানে 5.5 হাত আছে, আমরা 5 হাতে এটাকে কাউন্ট করি। সো দারুণ কম্বিনেশন, প্রাইস থাকছে মাত্র 6,000 টাকা। রেখে দিচ্ছি এটা, দেন আমরা আরেকটাতে যাচ্ছি। ওকে, নেক্সট আমরা আরেকটাতে যাই। এটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং গর্জিয়াস কাজের, পুরোটা জুড়ে দারুণ করে কাজ করা। এটা হচ্ছে বেবি পিঙ্ক, বেবি পিঙ্কের উপরে আপনার সাদা সুতা এবং গোল্ডেন জরির একটা দারুণ কম্বিনেশনে কাজ করা আছে। এটা খুব চমৎকার একটা কালার। ওয়াও, এটার কালারটা খুবই সুন্দর এবং খুবই আই ক্যাচ কালার, দারুণ না? অনেক এটা করা তেরসা বলা হয়ে থাকে। সো খুবই চমৎকার, এখানে একটা করে হোয়াইট কালার সুতা এবং একটা করে গোল্ডেন জরির তেরসা দিয়ে পুরো উনাটা করা হয়েছে। ওড়নাটাতে যদিও পার করা হয়নি, মানে একই লেভেলের ওড়নাটা করা হয়েছে, এবং ওড়নাটাতে যথেষ্ট পরিমাণে কাজ আছে। ওড়নাগুলো মূলত 5.5 হাত হয়, কেননা আমরা সবসময় চেষ্টা করি যে 2.5 মিটার একটা ওড়না আপনাদেরকে দেওয়া, যেহেতু আমাদেরকে বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটটা ফেস করতে হয়। দ্যাটস ওয়াই ওনাদের মেজারমেন্টটা কিন্তু আমাদের দেশের গজের মতো নাই, বা অন্যান্য দেশে গজে বোঝায় যেখানে বাঙালি রয়েছে, কিন্তু যারা ইন্ডিয়ান আছে তাদেরকে সবসময় মিটারে দিতে হয়। দ্যাটস ওয়াই ওদেরকে 2.5 মিটার দিতে হয়, এবং আলটিমেটলি 2.5 মিটার মানে কিন্তু 5.5 হাত। সো এটা মোর দেন 5.5 হাত আছে। এটার প্রাইসও থাকছে 2,500 টাকা, এবং এটার যেহেতু আপনারা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনারা তো সব কিছুতে অফার দিচ্ছেন, উন্নতে দিচ্ছেন না কেন? অবশ্যই উন্নতে অফার থাকছে, সেটা হচ্ছে ঢাকা এবং ঢাকা সহ সারা বাংলাদেশে সব জায়গাতেই আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকছে। সো দেরি করবেন না, যতটা দ্রুত পারেন ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন। ওয়াও, এই কালারটা কিন্তু খুবই সুন্দর, এটা খুবই চমৎকার একটা কালার, রয়্যাল ব্লু। এটা রয়্যালিটি একটা ভাব আছে, জানো না, রয়্যাল ফ্যামিলি বলে, মানে ঐতিহ্যবাহী ফ্যামিলি আর কি, ঠিক সেটা আর আমি একটা ট্র্যাডিশন বিহার করতেছে। এই ওড়নাটাতে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ওড়না, এটাতে আপনার 3 কালারের জরি ইউজ করেছি, কপার, সিলভার এবং গোল্ডেন। তো এখানে মেজর যে জরিটা ইউজ করেছি সেটা গোল্ডেন, যেটা খুব চমৎকার। ধরো তো একটু ভালো করে, দারুণ করে কাজ করা আছে, কিসের পূর্বাসা, দারুণ, দারুণ করে কাজ করা আছে। এটা দেখতে পাচ্ছেন মদন পাড়ের, এবং এখানে দেখতে পাচ্ছেন ঘর ঘর করে, এটা জালি কাজ বলা হয়ে থাকে, বা নেটের জালে, যে আমি নেট ব্যাটসম্যান ওই নেট না, নেট মানে জাল আর কি, দেখবেন যে জালে এই ডিজাইনটা থাকে, বা মশারিতে ওই ডিজাইনটা থাকে। তো যাই হোক, দারুণ কম্বিনেশন পুরোটা জুড়ে, এমন দারুণ করে কাজ করা আছে। যারা এই ধরনের একটু সুন্দর, মানে এটা আপনার কেমন মনে করেন, আপনি যেমনই একটা জামা পরেন না কেন, তারপর এটা এটা এই ওড়নাটা বহন করলে বুঝতে পারছেন যে কেমন আপনাকে লাগবে, মানে ব্যাপারটাই অন্যরকম। তো দেখবেন যে যারা অনেক ক্ষেত্রে পোশাকেও কিন্তু একটা কনফিডেন্স আসে, তো সেটাও একটা ব্যাপক একটা ভূমিকা রাখবে। আপনি যে কোনো ধরনের লাইভাতে যান বা যে কোনো প্রোগ্রামে যান, এমনি আলটিমেটলি নিজেকে অনেক হাইলাইট মনে হবে, সো অন্যরাও আপনাকে গুরুত্ব দিবে, ব্যাপারটা এমন। আর জামদানি যেহেতু এই ব্যাপারটা, এই আইটেমটা কোনো গার্মেন্টস বা কোনো কোথাও এরকম অ্যাভেলেবেল পাবেন না, হয়তো আপনি আপনার এরিয়াতে এক পিসে আছেন এটা পড়তেছেন, ব্যাপারটা এমন। সো বর্তমান বাজার মূল্যে 6,000 টাকা খুব বড় একটা ব্যাপার না, বাট এটা আপনি ক্যারি করলে দীর্ঘদিন পড়তে পারবেন, অন্যতো তো আপনি অনায়াসে 10-12 বছর
ও কিছু হবে না যদি আপনি ওইভাবে সংরক্ষণ করেন, এবং সংরক্ষণ ব্যাপারটা আপনারা আমাদের সাথে ডিসকাস করে যখন নিবেন কিভাবে সংরক্ষণ করবেন কিনা সব কিছু বিস্তারিত জেনে নিতে পারবেন। তো রেখে দিচ্ছি দারুণ কম্বিনেশনের এই অন্যটা, আপনার নেক্সট আমরা আরেকটাতে যাচ্ছি। আমার যাতে মনে হয় যে জামার থেকে ওনাটা টেকসই হয়, কেন ওনাটা তো উপরে আলগায় থাকে, জামাটা ঘামে, তো ওটা ওয়াশের একটা ব্যাপার স্যাপার থাকে। বাট এটা আপনি দীর্ঘদিন না ওয়াশ করলেও কোনো ব্যাপার না, আর পানি ইউজ করা যাবে না। আমরা যেগুলো থাকে যে হাফ সিল্ক বা কটন জামদানি অরিজিনালের কোনো আইটেমই, মানে একেবারে অরিজিনাল অথেন্টিক যে জামদানিটা সেটা মুসলিন কটন হতে পারে বা হাফ সিল্কের জামদানি হতে পারে, দুইটার একটাতেও আপনি কিন্তু ইউজ করতে পারবেন না, পানি ইউজ করা যাবে না। আই মিন অ্যাজ ইউজুয়াল আপনি নর্মাল ওয়াশ করতে পারবেন না, কাটা ওয়াশ অথবা ড্রাই ওয়াশ করতে হবে। যদি পসিবিলিটি থাকে কাটা ওয়াশ করবেন, এবং কাটা ওয়াশ আমাদের দিয়ে করালে মাত্র 200 টাকা খরচ পড়বে, শাড়ি বা ওড়না যেটাই করেন না কেন, ঠিক আছে। আর আপনি ড্রাই ওয়াশ করলে কি হয়, এই যে রেশমটা ফেটে যায়, রেশমটা অনেক আঁকাটা হয়ে যায়, শক্ত হয়ে যায়, যে ফেটে যায় তখন তাই যে টেকসইটা অনেক কম হয়, অর্থাৎ সাস্টেইনেবলটা খুব কম হয়। তো দারুণ হচ্ছে কম্বিনেশনে একটা জামদানি, এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, তারপরে 3 কালারের জরি, কপার সিলভার এবং গোল্ডেন, পুরোটা জুড়ে এমন দারুণ করে কাজ করা আছে, সন্দেশফুল এবং সালসেটা ডিজাইন, চমৎকার কম্বিনেশন পুরোটা জুড়েই। সো এটা খুব রিজনেবল প্রাইসে ধরো ভালো করে, রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। এটার প্রাইস থাকছে মাত্র 2500 টাকা, 2500 টাকা। এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানি হাসিল কন্যাগুলো পেয়ে যাচ্ছে। ভাই কালকে গরম পড়ে ঘুম হয়নি, এখন স্লিপিং মুড চলে আসছে, সাপের মতন নেউলে নেউলে ডিজাইন, যদি আজকে আমি একটা সাপের স্বপ্ন দেখেছি। এটা দেখতে পাচ্ছেন দারুন কম্বিনেশন, আপনার গ্রিনের উপরে মাল্টিটাস্ক আছে, গোল্ডেন জরি আছে, ম্যাচিং গ্রিন এবং সেই সাথে রেড এর একটা দারুণ কম্বিনেশন। এই টাইপের ওড়নাগুলো যারা আছে না, এই ওড়নাটা বিশেষত্ব আছে এটা চওড়া, আই মিন ওয়াইডে 40 ইঞ্চি আছে, এবং ফুল ওড়নাতে 5 হাত কাপড় আছে, খুব চমৎকার একটা ওড়না। এটা 5.5 হাত, এটা একজ্যাক্ট 5 হাতই আছে। সো দারুণ কম্বিনেশন এই ওড়নাটা, এটার প্রাইস থাকছে মাত্র 2500 টাকা, 2500 টাকা। এটাতে পাড় আছে দেখতে পাচ্ছেন, 2 হাত, মোর দ্যান 2 হ্যান্ডস, 2 হাতের উপরে আছে। সো আপনারা এটা নির্দ্বিধায় নিতে পারেন, দেশ সহ দেশের বাইরে যে কোনো জায়গাতে আপনি পারচেজ করতে পারেন। অ্যান্ড আমাদের জানেন তো আমাদের ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু দেশের বাইরের, সো আর দেশে তো আসেই, সো আমরা দেশকে ক্রস করে দেশের বাইরে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি, তারই ধারাবাহিকতা এই ভিডিওগুলো দেখা বা দেওয়া। সো এটা আপনি পেয়ে যাচ্ছেন, এটা অ্যাভেলেবেল এখনো পর্যন্ত, এটা প্রাইস থেকে গতম 2500 টাকা, 2500 BDT বাংলাদেশি কারেন্সিতে পেয়ে যাচ্ছেন। সো আমরা এটা রেখে দিচ্ছি। বাহ, এটা তো আরো সুন্দর একটা কালার, এই যে দেখতে পাচ্ছেন মূলত হাফ সেল টু পিসের যে গর্জিয়াস কেজে যে টু পিসগুলো হয়ে থাকে তারই একটা ওড়না, ওই অবয়বে তৈরি করা হয়েছে। এটা সিঙ্গেল ওড়না, এটাতে নট জামা, ঠিক আছে, অনলি ওড়না, শুধুমাত্র ওড়নাই পাবেন, ঠিক আছে। এই যে দেখুন মিষ্টি কালারের ভিতরে, সো মিষ্টি কালারে সিঙ্গেল ওড়না পাওয়া খুব টাফ, এটার প্রচুর ডিমান্ড থাকে, তাতে ভাই দেখছি করে ফেলেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার আছে যে এই যে দেখুন এটার যে বাইনটা, এটা আছে সাদা এবং সরি তান হাতে সাদা এবং বাইনটা মিষ্টি, ডিপ মিষ্টি দেওয়ার কারণে একেবারে জেনুইন মিষ্টি এসেছে। আমি যদি এখানে মিষ্টি তানা মিষ্টি বাহিন দিতাম তাহলে এটা গাঢ় হয়ে অনেকটা পিঙ্কিশ টাইপের বা পিস টাইপের কালার চলে আসতো। সো এই জিনিসটা তাতি ভাই খুব ভালো করে মানে খুব মাননশীলতার সাথে দেখেছে। এবং সাবর কেজালগুলো দেখতে পাচ্ছেন, এই সাবর কেজালের ব্যাপারটা হচ্ছে যে এই যে প্লাস চিহ্ন যেটা, সেটা কিন্তু খুব ঘন করে দেওয়া আছে, অর্থাৎ 1 আঙুল স্পেস করে করে রাখা আছে। তো এটা কিন্তু ফাঁকি দেওয়া যায়, এটা যদি আপনি 2 আঙুলে একটা করে দেন তার মানে অলমোস্ট আপনার একদিনের কাজ কমিয়ে দেবে, তখন সে যদি এই প্রাইস ও রেঞ্জে সেল করে তার প্রচুর প্রফিট থাকবে, কারণ একটা তাঁতিকে একদিনে পেমেন্ট করা লাগে 500 থেকে 600 টাকা। সো সেই হিসেবে 500-600 কমা মানে বিশাল ব্যাপার, এটা মাথায় রাখবেন। অ্যান্ড আমাদের প্রাইস অন্যদের সাথে কম্পেয়ার করলে আপনি কোয়ালিটি কাজ অবশ্যই তাদের থেকে বেটার থাকবে, আর আশা করি তাদের থেকে কম রেঞ্জে আপনাদেরকে দিয়ে এতটুকু কনফিডেন্স থাকে, কেননা আমাদের প্রফিট মার্জিন খুবই সীমিত থাকে। আর আমাদের বিজনেস স্ট্র্যাটেজি তো আপনারা জানেনই যে বেশি সেল কম, মানে বেশি আমাদের প্রোডাকশন হবে বেশি সেল, প্রফিটের পরিমাণ কম, এবং সবচেয়ে ভালো মানের ভালো প্রাইস আপনাকে জিনিসটা উপহার দেয় আমাদের লক্ষ্য, তারই ধারাবাহিকতা এটা। সো এটাতে ফুল 5 হাত থাকছে, এটার ওয়াইড ওয়াথ আই মিন চওড়া যেটাকে আমরা পানা বলে থাকি সেটাতে আপনার 40 ইঞ্চি থাকছে। সো কেউ যদি এমন ধরনের চওড়া অর্ডার নিতেছেন এটা নির্দ্বিধায় পারচেজ করতে পারেন, সাগর কেজালের। এবং পাড়ে যেটা দেখতে পাচ্ছেন, পাড় আসলে আপনার মদন পাড় থাকবে, সন্দেশ ফুলের গোল্ডেন জরি থাকবে। আশা করি এটা আপনার ভালো লাগছে, প্রাইস থাকছে বলে দেওয়া একটু, এটার প্রাইস থাকছে মাত্র 2000
কতদিন সময় লাগে এই উন্নাটা বানাইতে? 2 weeks টাইম লাগে। তার ভিতরে আমাদের 2 দিন ছুটি থাকে, অর্থাৎ শুক্র শনি শনিবার হাফ করে কাজ করে। তো অর্থাৎ 2 সপ্তাহ থেকে 4 দিন লেস আছে। দ্যাটস মিন এটা কমপ্লিট করতে আমাদের সময় লাগছে 10 দিন। 10 দিন এটা কমপ্লিট করতে সময় লাগছে। তো একটা ইয়েকে তা থেকে যদি তুমি হচ্ছে 500 টাকা করে পেমেন্ট দাও তাহলে কত? 5,000 দেওয়া লাগছে। এবার এটা মেটেরিয়ালস আছে, এই যে তানা করার একটা কস্টিং আছে, এটা তো তাঁতি তানা করবে না, তানা করার আলাদা। এটা 13টা ধাপ পার হয়ে কিন্তু এখানে আসে, 9টা ধাপে তাঁতির কাছে যাই এবং 13টা ধাপ শেষ করে আপনার কাছে আসতেছি। এভাবে আপনার একটা পার পিস আপনার 100-150 টাকা থাকে, মানে আমাদের কাছে বিশাল ব্যাপার, ঠিক আছে? এইভাবে আমরা ইয়ে করছি, কস্টিংটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো দারুন কম্বিনেশনের এই জামদানিটা, এটার প্রাইসই খুব কম থাকছে, মাত্র 6,000 টাকা, 6,000, 100 গ্রামের জামদানি। সো এটা 6,000 টাকা পেয়ে যাচ্ছেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ আল্লাহ হাফেজ।